আসসালামু আলাইকুম। হেলথ সিরিজে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি। আমাদের আজকের বিষয়, অতিরিক্ত ঘাম কমানোর ঘরোয়া উপায়। বিশ্বের অধিকাংশ মানুষ অতিরিক্ত ঘামের যন্ত্রণায় ভুগে থাকেন, আর গ্রীষ্মকাল মানেই দিনের বেলায় সূর্যের প্রখর রৌদ্র, আর তীব্র রোদে বাইরে যাওয়া আসা মানেই ঘেমে গিয়ে শরীরে বিরক্তিকর অবস্থা সহ্য করা। এর থেকে রেহাই পেতে অনেকে শীততাপ নিয়ন্ত্রিত বা এসি কক্ষে আশ্রয় নেন, তবে এটি ঘাম কমানোর কোনো স্থায়ী সমাধান নয়। সুতরাং যারা বেশি ঘামেন তারা জেনে নিন ঘরোয়া উপায়ে ঘাম কমানোর উপায়। এক, আলু। ঘাম ঝরা কমাবে আলু, এজন্য পাতলা পাতলা করে আলু কেটে নিন। শরীরের যেসব জায়গায় ঘাম বেশি হয়, বাইরে যাওয়ার আগে সেখানে লাগিয়ে রাখুন আলুর কাটা অংশ, শুকিয়ে যাওয়ার পর জামা কাপড় পরুন। টমেটো। গরমের প্রতিদিন এক গ্লাস টমেটোর জুস খেতে পারেন। যাদের অতিরিক্ত ঘাম হওয়ার প্রবণতা আছে তারা এভাবে সুফল পেতে পারেন। আঙ্গুর। এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, তাই প্রতিদিন আঙ্গুর খেলে শরীর ঠান্ডা থাকবে, অতিরিক্ত ঘামের হাত থেকে রেহাই পেতে পারেন আপনি। ভিনেগার। অতিরিক্ত ঘামের হাত থেকে রেহাই পেতে ভিনেগারও কাজে লাগাতে পারেন। 2 চামচ সাধারণ ভিনেগারের সঙ্গে 1 চামচ অ্যাপেল সিডার ভিনেগার মিশিয়ে নিন। প্রতিদিন অন্তত 3 বার এই মিশ্রণ খেতে হবে। খাওয়ার অন্তত আধা ঘন্টা আগে খেলে ভালো ফল পাবেন। কর্নস্টার্চ ও বেকিং সোডা। বেকিং সোডার সঙ্গে কর্নস্টার্চ ভালো করে মিশিয়ে নিন। কোথাও বেরোনোর আগে এই মিশ্রণটি শরীরে লাগান, 30 মিনিট পর পানি দিয়ে ধুয়ে নিন। নারকেল তেল। একটি বাটিতে নারকেল তেল নিয়ে তাতে পরিমাণ মতো কর্পূর মিশিয়ে নিন। গোসলের পর প্রায় 1 ঘন্টা লাগিয়ে রাখুন। শরীরের যেসব জায়গায় ঘাম বেশি হয় সেখানে লাগাতে হবে মিশ্রণটি, পরে পানি দিয়ে ধুয়ে নিন। দর্শক, সকল প্রকার যৌন ও স্বাস্থ্য সেবা সংক্রান্ত তথ্য পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।